আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচটিএমএল স্ট্রাকচার। তো এইচটিএমএল স্ট্রাকচারে স্টার্ট করার আগে তোমার সবার প্রথমে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে তা হচ্ছে হোয়াট ইজ ওপেনিং ট্যাগ অ্যান্ড হোয়াট ইজ ক্লোজিং ট্যাগ। ওকে, অর্থাৎ ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ কাকে বলে। তো ট্যাগ বলতে আমরা বুঝি এই অ্যারোযুক্ত সিম্বলকে, ওকে। আর এই অ্যারোর সাথে এই ট্যাগের, সহজ কথায়, একটা ওপেনিং অ্যারো একটা ক্লোজিং অ্যারো মিলিত হয়ে কী তৈরি করে, একটা ট্যাগ তৈরি করে, ঠিক আছে। তেমনি এখানেও একটা ওপেনিং অ্যারো আছে, এখানে একটা ক্লোজিং অ্যারো আছে, কিন্তু কোনটাকে আমরা ওপেনিং ট্যাগ আর কোনটাকে ক্লোজিং ট্যাগ বলবো সেটা কেমনে আমরা ডিসাইড করব, যদি যেই ট্যাগটার সাথে একটা ফ্রন্ট স্ল্যাশ থাকবে, এটাকে বন্ধুরা কি বলা হয়, এটাকে বলা হয় ফ্রন্ট স্ল্যাশ। ওকে, ফ্রন্ট স্ল্যাশ, অর্থাৎ ফ্রন্ট স্ল্যাশ যুক্ত ট্যাগকে মূলত কি ট্যাগ বলা হবে, ক্লোজিং ট্যাগ। আর যেটার সাথে কোনো স্ল্যাশ থাকবে না সেটাকে কি বলা হবে, ওপেনিং ট্যাগ বলা হবে। তো আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা আমরা লিখে ফেলি। তো সবার প্রথমে এইচটিএমএল এ কি আসে, সবার প্রথমে লিখতে হয় এইচটিএমএল। এই ট্যাগটা আমরা কি করছি, ওপেন করছি, দেন এই ট্যাগটা আমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। একটা জিনিস বন্ধুরা মনে রাখবা, এইচটিএমএল এর প্রতিটা ট্যাগকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। অর্থাৎ যে ট্যাগটা আমাদের ওপেন হয়েছে সেটাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। তো আমরা এইচটিএমএল লিখবো কারণ ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের অ্যাট্রিবিউটটা কি হইতে হবে, সেম হইতে হবে। যেমন এটার অ্যাট্রিবিউট কি এইচটিএমএল, এটারও অ্যাট্রিবিউট কি এইচটিএমএল। এখন এটাকে ক্লোজ করতে হলে সামনে একটা কি দিতে হবে, একটা ফ্রন্ট স্ল্যাশ দিতে হবে। তার মানে এটা কি হয়ে গেল, এটা এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, এটা এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। দেন কি আসবে, দেন আসবে হলো গিয়ে হেড, দেন কি আসবে, হেড। ওকে, দেন হেড ট্যাগটাকে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। তো আমরা লিখলাম হেড, ওকে। তো এটাকে ক্লোজিং করার জন্য সামনে একটা কি দিতে হবে, একটা ফ্রন্ট স্ল্যাশ দিতে হবে। আর হেডের মাঝখানে থাকবে হলো গিয়ে কি, টাইটেল, টি আই টি এল ই, টাইটেল। এই টাইটেল ট্যাগটা আমরা ওপেন করছি, দেন এই টাইটেল ট্যাগটা আমাদেরকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। টি আই টি এল ই, এই টাইটেল ট্যাগটা আমাদের কি করতে হবে বন্ধুরা, ক্লোজ করতে হবে। ওকে, দেন এরপরে আসবে হলো গিয়ে হেড ট্যাগ ক্লোজিং এর পর কি আসবে, বডি, বি ও ডি ওয়াই, বডি। এই ট্যাগটা আমরা ওপেন করছি, এবার এই ট্যাগটা আমরা কি করব, ক্লোজ করব। ওকে বন্ধুরা, ওকে। তো তোমরা আজকে দেখলা কিভাবে করে একটা ট্যাগকে ওপেনিং করতে হয়, কিভাবে একটা ট্যাগকে ক্লোজিং করতে হয়, আর এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। তো এইচটিএমএল এর ফার্স্টে কে থাকবে, এইচটিএমএল ট্যাগ, দেন হেড ট্যাগ, দেন টাইটেল ট্যাগ, দেন বডি ট্যাগ, আর লাস্টে হচ্ছে এইচটিএমএল ট্যাগটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। অর্থাৎ যে ট্যাগগুলো ওপেন হয়েছে সে ট্যাগগুলো কি করতে হবে, ক্লোজ করতে হবে। ওকে, তো এই ট্যাগগুলোর ডিসক্রিপশন আমরা নেক্সট টিউটোরিয়ালে শিখবো। আজকের মতো এতটুকুই।